নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি শনির যে রাশি পরিবর্তন করছে তো এর ফলে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি তুলা লগ্ন এবং মিথুন লগ্ন এবং যাদের শনি রাশিচক্রে খারাপ আছে তারা অবশ্যই এই কাজটি করুন যে আমি ক্রিয়াগুলো বলবো সেই ক্রিয়াগুলো যদি আপনারা করেন দেখবেন ঠিক চব্বিশে জানুয়ারি আপনারা এই ক্রিয়াটি করবেন দেখবেন আপনাদের কিছুটা হলো ভালো ফল আপনারা পাবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি হান্ড্রেড পার্সেন্ট না হলেও আপনারা থার্টি থেকে ফর্টি পারসেন্ট এর শুভ ফল পাবেনি তো যাদের রাশিচক্রের শনি গ্রহ পীড়িত আছে তারা অবশ্যই এই ক্রিয়াগুলো আমি যেগুলো বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি করুন দেখবেন অবশ্যই ফল পাবেন তো শুরু করা যাক ভিডিওটি প্রথমে আপনাদেরকে জানাই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা সকালে উঠে প্রথমে গঙ্গা স্নান করুন যদি না পারেন সেক্ষেত্রে আপনারা বালতির মধ্যে গঙ্গা জল দিয়ে সেই জলে স্নান করুন স্নান করার পর আপনারা সেদিন হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে আপনারা হনুমানজিকে মেটে সিঁদুর লাল ফুল এবং ঘিয়ের প্রদীপ এবং লাড্ডু নিবেদন করে পুজো দিন হনুমান মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই পূজা দিবেন এবং তারপরে আপনারা দুধ গঙ্গা জল শিবের লিঙ্গে ঢালুন এবং শিবের কাছে আপনারা আপনাদের মনোবাঞ্ছা জানান এবং হনুমানজিকেও আপনারা আপনাদের মনোবাঞ্ছা জানান যাতে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পান এবং এর সঙ্গে সঙ্গে আপনারা সেদিন ঠিক সন্ধ্যাবেলায় খুব গুরুত্বপূর্ণ এই কাজটি করবেন সন্ধ্যাবেলায় খালি পায়ে আপনারা যাবেন এবং একটি অসত্য গাছে অবশ্য একটা মন্দিরে অসত্য গাছ হওয়া একান্ত দরকার সেখানে ঠিক সন্ধ্যা লাগছে সেই টাইমের সময় গিয়ে দুধ গঙ্গা জল অবশ্যই সেই অসত্য গাছের নিচে ঢালুন এবং একটি তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং সে অসত্য গাছটি পরিক্রমা করুন এবং প্রণাম করুন যাতে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পান এবং আপনারা সোজাসুজি বাড়ির দিকে চলে আসুন পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়ির বাড়ির দিকে চলে আসুন এবং আপনারা সেদিন অবশ্যই কুকুরকে রুটি খাওয়ান রুটি এবং গুড় বা রুটি মিষ্টি অবশ্যই সেই দিন চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে অবশ্যই খাওয়ান এবং নির্ধনী ব্যক্তি বাস্তবে যারা নির্ধ্বনী বা কোনো হ্যান্ডিক্র্যাফট যারা আছে তাদেরকে কিছু সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী দেখবেন শুনি মহারাজের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেয়েছেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ